এই যে সামান্তসূত্র সাহায্যে আপেক্ষিক বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি আপেক্ষিক বেগ মানে কি, ধরলাম একটা বস্তু এভাবে যাচ্ছে, ধরলাম এটা বাসের বেগ বা এটা মানুষের বেগ, ধরলাম মানুষ যাচ্ছে এখানে ভেলোসিটি অফ মেন দেওয়া আছে, আর একটা ধরলাম রিক্সা সাইকেল গাড়ি এইভাবে যাচ্ছে, মধ্যবর্তী কোণ হলো আলফা। তাহলে এই যদি হয় আমরা কিভাবে আপেক্ষিক বেগ ডিটারমাইন করব? এটা যদি সাইকেল ধরলাম, এটা সাইকেল, তাহলে মানুষের সাপেক্ষে সাইকেলের বেগ কত হবে? সাপোজ ধরলাম এর বেগটা হচ্ছে ভিএস, এটার বেগ হচ্ছে কি ভি জিরো। তাহলে এটা খুব প্রমিনেন্ট একটা সামান্তিক সূত্রের প্রয়োগ এখানে। তাহলে মানুষের বেগ যদি ভিএস হয় আর সাইকেলের বেগ যদি হয় ভি নট, আর ভিএস এর সাপেক্ষে যদি আমি ভি নটের আপেক্ষিক বেগ বের করি, অর্থাৎ মানুষের কাছে সাইকেলের বেগ কত বলে মনে হবে, এই প্রশ্নের আনসার যদি পেতে চাই, আমাদের এই প্রবলেমটা সলভ করার নিয়ম হচ্ছে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তার ঋণাত্মক বেগ ভেক্টর নিয়ে, অর্থাৎ মাইনাস বিএস নিলে প্লাস বিএস এদিকে মাইনাস বিএস তাহলে দিকে হবে, নিয়ে কি করতে হবে, যার আপেক্ষিক বেগ নির্ণয় করতে হবে তার শীর্ষবিন্দুতে মানে অপরটির শীর্ষবিন্দুতে স্থাপন করে ভেক্টরের যোজন অনুযায়ী যোগ করতে হবে। তাহলে আমি বিএস এর যদি মাইনাস বিএস নিই এবং সাইকেলের বেগের শীর্ষবিন্দু স্থাপন করি তাহলে অনেকটা এরকম হবে। ইয়েস এক্স্যাক্টলি, এটা হলো মাইনাস বিএস। স্থাপন করার পরে আমাদের কি করতে হবে, সামান্তরিক সূত্র আর প্রয়োগ করার জন্য একটা সামান্তরিক আঁকতে হবে। আঁকলাম সামান্তরিক, কেমন? তাহলে যদি এটা যদি ভিএস হয় এটাও মাইনাস বিএস, যেহেতু এটা সমান এটা, এটা সমান এটা। এখন আমি যদি লব্ধি আঁকি, এই যে লব্ধি এটাকে আমরা বলি আপেক্ষিক বেগ, এটাকে আমরা বলি আপেক্ষিক বেগ। তাহলে এই কোণটা যদি আলফা হয় আমরা দেখতে পাচ্ছি এই কোণটা, তাহলে কত হবে, 180 মাইনাস আলফা হবে। তাহলে 180 মাইনাস আলফা হলে ভিএস ভি জিরো এর মাঝখানে হচ্ছে ভিআর, সামান্তরিক সূত্র অনুসারে এটা হচ্ছে লব্ধি। তাহলে এদের মধ্যবর্তী কোণের সূত্র দিলে আমি ভিআর সমান কি পাই, আর এর সূত্র প্রয়োগ করলে সামান্তরিক সূত্রের সাহায্যে ভিএস স্কোয়ার প্লাস ভি নট স্কোয়ার প্লাস টু ভিএস ভি নট কস 180 মাইনাস আলফা। ওকে, তাহলে কস 180 মাইনাস আলফা কোয়ার্ডিনেটের নিয়ম অনুযায়ী আমরা জানি এর মানটা এভাবে আসবে, বিএস স্কোয়ার প্লাস বি নট স্কোয়ার মাইনাস টু বিএস বি নট কস আলফা, মনে রাখতে হবে জিনিসটা। তাহলে এটি হচ্ছে আপেক্ষিক বেগ। এক্ষেত্রে আমরা যদি দুটোর মধ্যবর্তী কোণ জানি জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে দিলেই হবে। এরপর আসি এই বিআরটা কত কোণ উৎপন্ন করে, ধরলাম বিআরটার কোণ কত সেটা আমি বি নটের সাথে বের করব। তাহলে বি নটের সাথে যদি আমি বের করি তাহলে আমাদের জানা আছে টেন থেটা সমান, সাপোজ এটা থেটা, যেহেতু আমি ভি নটের সাথে বের করছি তাহলে উপরে হবে বিএস। আমাদের নিশ্চয়ই মনে আছে সামান্তরিক সূত্রে আমরা বলেছিলাম যদি আমি পি এর সাথে আর এর কোণ বের করি তাহলে কিউটা উপরে হয়, সেই সেন্সে ভিএসটা উপরে লিখবো, লিখবো বিএস সাইন আলফা। এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা কত, 180 মাইনাস আলফা, আর ভি নট প্লাস বিএস কস 180 মাইনাস আলফা। তাহলে যদি আমরা এখন একটু কোয়ার্ডিনেটের সেই নিয়ম প্রয়োগ করি যেটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করেছি, এখানে হবে ভি এস সাইন আলফা, আমরা জানি সেকেন্ড কোয়ার্ডিনেটে সাইন পজিটিভ, আর ভি নট প্লাস ভি এস, এখানে দেখতেই পাচ্ছি ভিএস এর আগে প্লাস আছে কিন্তু সেকেন্ড কোয়ার্ডিনেটে কস নেগেটিভ হওয়ার কারণে ভি নট মাইনাস ভিএস কস আলফা হয়ে যাবে। তাহলে এটা হলো স্পেসিফিক সূত্র কার জন্য, আপেক্ষিক বেগ কতক্ষণ উৎপন্ন করে তা বের করার জন্য। যদি এখানে দুটো পরস্পর যদি 90 ডিগ্রি কোণে যাচ্ছে না তাহলে যে কোনো কোণে গেলে আপেক্ষিক বেগ বের করার এটি হলো সূত্র। এবং এই জিনিসটার অ্যাপ্লিকেশন দিয়ে 2019 এবং 2017 সালে রাজশাহী বোর্ডে দুটা সিকিউ প্রবলেম হয়, আমাদের জানা থাকা উচিত অবশ্যই। ধরলাম এটা মানুষ যাচ্ছে,
মানুষ সাইকেল যায় বলি, আর এটা হচ্ছে বৃষ্টি পড়তেছে, তাহলে স্বাভাবিকভাবেই এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে আমি যেভাবে বলেছিলাম এটা ঋণাত্মক ভেক্টরটা নিলাম, তারপর এখানে যোগ করলাম, যোগ করার পর একটা সামান্তরিক আঁকবো, আমাদেরকে যোগ করবো, যোগ করলে এই যে আমি এটা পাচ্ছি এটাই হলো আমার লব্ধি। তাহলে এটাই যদি আমার লব্ধি হয়, এটা করতে গেলে আমরা জানি ভি আর সমান, যদি বের করি তাহলে ভি আর সমান বের করলে আমাদের সূত্র কি, রুট ওভার, যেহেতু মধ্যবর্তী কোণ এখন এটা 90, যেহেতু এটাও নিশ্চয়ই 90 হবে, অতএব আমি সরাসরি লিখতে পারি বি এস স্কোয়ার প্লাস বি নট স্কোয়ার। এটা সমান্তরিক সূত্রের বিশেষ ক্ষেত্র, যেটা আমরা দেখেছি মধ্যবর্তী কোণ 90 হলে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার। ওকে, এখন নাও এই কোণটা কত, তাহলে দেখেন তো থেটা সমান, এখানে আমি লিখতে পারি টেনজেন্ট সমান মধ্যবর্তী কোণ 90 হলে আমরা দেখাইছিলাম টেনজেন্ট সমান কিউ বাই পি, তাহলে কিউ কত, যার সাথে বের করব সেটা ছাড়া অন্যর উপরে, তাহলে ভি এস উপরে ভি নট নিচে, তাহলে এই যে এই যে এটাকে যদি আমি পিছন থেকে বর্ধিত করি, এখানে এখানে যে কোণটা বের হচ্ছে এটা যদি থেটা হয়, আমরা জানি এই কোণটা তাহলে থেটা হবে, তো এই কোণ যেটা সেটাই হলো যে উলম্বের সাথে কত কোণে ছাদা ধরতে হবে বৃষ্টি থেকে বাঁচার জন্য, একটু মনে রাখি উলম্বের সাথে কত কোণে ছাদা ধরতে হবে এটাই প্রকাশ করে এই থেটা দ্বারা। এটা বের করার আমি একটা সহজ টেকনিক বলি, সেটা হলো কি, যেহেতু বৃষ্টি উলম্বভাবে পড়ে, বৃষ্টির ক্ষেত্রে কেইসটা অলওয়েজ কি হবে 90 ডিগ্রি, তখন আমি এই সূত্রে লিখতে পারি মানুষের বেগ বাই মানুষ সাইকেল যাই বলি, মানুষের বেগ বাই বৃষ্টির বেগ, শর্টকাট টেকনিক হিসেবে মনে রাখা যায়। মানুষ সবার উপরে মানুষত্ব ধাপ উপরে নাই, অতএব মানুষকে উপরে তুলে দিব আর বৃষ্টিকে নিচে দিয়ে দিব, এক্ষেত্রে থিটা আমি খুব সহজে 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে বের করতে পারি, এমসিকিউ আনসার করার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাহলে তোমরা এই প্রয়োগগুলো দেখার চেষ্টা করবে।